নকশা মুহাম্মদ কা কোই জন্নত মে যায়েগা কোই দোজখ মে পৌঁছেগা মদিনে কি তরফ দৌড়েগা দিবানা মুহাম্মদ কা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা পেগম্বরু করো সাব দিখা দে খুদায় দরে মদদ সে মিলা দে খুদায় শরাবে মোহব্বত পিলা দে খুদায়া পেগম্বর করো সাব দিখা দে খুদায়া আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা তৌহিদ কা রং কা আলম মে বজুয়া দিয়া কামলি ওয়ালে নে তৌহিদ কা রং কা আলম মে বজুয়া দিয়া কামলি ওয়ালে নে পিপিকে পিয়ালে কৌসর কে লুটেঙ্গে মাসাসি ভর ভর কে ইন্না আতাইনা কল কৌসর ফরমা দিয়া কামলি ওয়ালে নে তিনো মিলা ঈমান মিলা পড়নে কো নিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কামলি ওয়ালে নে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজটা একটু মোটা হয়েছে হালকা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মকসুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা মতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى في آية أخرى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئات شهيدين وقال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من رياض الجنة প্যারে হাজরিন মজলিস আমার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইরা জওয়ান যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী আনগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা ওলামাই কেরাম হাফেজ কোরআন মসজিদের ইমাম আল্লাহ পাকের হাজি বান্দাগণেরা বাহানা গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা খাস দুয়ার মাহফিলের হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী বানিয়ে জালসামার ভাই সাহেব ও বাবাজি গণেরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহে মহাব্বাতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা আমার ফুরফুরা শরীফের
দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা গণের মহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা। আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির মহাব্বতের খলিফা গণের মহাব্বতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা। আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা খাস দোয়ার মাহফিলে বসিয়েছে, যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা যাবে না? না রেই দেখবে, না রেই দেখবে, না রেই দেখবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা শরীফে দাদা পীরের হক সিলসিলা। বাহানা গ্রামবাসী গণ, সম্মানীয় ওলামাই কেরাম গণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, নারাই দেখবে, দোয়া দরকার আছে না নাই? এসো সবাই মিলে বসি। দোয়া কিন্তু আলাদা জিনিস, দোয়া সবাইয়ের নসিবে লাগে না, এটা ভাগ্যের ব্যাপার, এটা নসিবের ব্যাপার। দোয়া যদি সবাইয়ের নসিবে যদি লাগতো, তাহলে আল্লাহ নবী দোয়াতে মক্কা শরীফে আর বেদিন বেঈমান আর কেউ থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। তা কি হয়েছিল? মক্কা শরীফের বুকে বড় বড় বেদিন বেঈমান ছিল না ছিল নি, যাদের জুলুমে যাদের অত্যাচারে আমাদের নবী দয়ার নবী রহমতের নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে কাঁদতে কাঁদতে নবী আমার মদিনা শরীফে চলে গেলেন। মদিনার মানুষেরা বড় ভাগ্যবান, মদিনার ছেলেরা যুবকরা বড় ভাগ্যবান, এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? জান প্রাণ দিয়ে তারা আমার নবী পাকের সেবা যত্ন খাই খেদমত আদর যত্ন করেছিলেন, জন্মের মতন শখ স্বাদ মিটিয়ে নিয়েছিলেন, কেয়ামত পর্যন্ত এই খেদমত করার সুযোগ আর কেউ পাবে না। বুঝলেন? আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে কাদের কাছ থেকে, নবীকে ভালোবেসেছিলেন কারা, নবীর সেবা যত্ন করেছিলেন কারা, নবীকে আশ্রয় দিয়েছিলেন কারা, মদিনার মানুষেরা। আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে মদিনার মানুষদের কাছ থেকে। ওয়াজ শোনার অভাব নেই, কত ওয়াজ শুনবে? এখন বলে মক্কা শরীফে যাবে হজ করবে, আল্লাহর কাবার হজ করবে, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ মিনজাল। আবার মিসাল দেয় মক্কা শরীফে দু রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি পাওয়া যায়, আর মদিনা শরীফে 2 রাকাত নামাজ পড়ে কত নেকি পাওয়া যায়? 1 লক্ষ রাকাত। তা স্বভাবের দিক দিয়ে নেকির দিক দিয়ে বেশি কোন জায়গায়, কোন জায়গায়? মক্কা শরীফে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি পাওয়া যায়, আর মদিনা শরীফে 2 রাকাত পড়লে 1 লক্ষ রাকাত নেকি পাওয়া যায়। তাহলে নেকির দিক দিয়ে বেশি হলো মক্কা শরীফ। তাহলে
নেকি যদি পেতে যাও বেশি তো মক্কা শরীফ, আর যদি মদিনা শরীফ যাও নামাজের নিয়েতে সওয়াবের নিয়েতে যাবে, জিয়ারতের নিয়েতে যাওয়া চলবে না। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। মক্কা শরীফে গেলে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, আর মদিনা শরীফে গেলে কি পাওয়া যায়, মাপ পাওয়া যায়। জোরে বলবেন না, এখন মাপ দরকার না সওয়াব দরকার? কোনটা দরকার? মাপ পেলেই তো নাজাত পেয়ে গেল, মাপ পেলে নাজাত পেয়ে, নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়, আবার সওয়াবও পাওয়া যায়। বুঝতে পেরেছেন আমার ভাইজানরা বাপ জানেরা যুবকেরা? আল্লাহ নেই ফরমাছে যে ব্যক্তি আমার ওফাতের পর আমার মাজারের কাছে আসলো, আমার মাজারে সালাম দিল, আমার মাজারটা জিয়ারত করলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সে যেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। من زاراني بعد مماتي فكأنما زاراني في حياتي। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতে পরে আমার মাজারের কাছে সে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারের কাছে যে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর ওয়াজিব হয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ সাফাওতি করে তাকে সাথে করে বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। من جاء قبري وجبت له شفاعتي। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতে শুয়ে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাশরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। যদি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ নবীর কথার উপরে সন্দেহ করলে ঈমান থাকবে? টুপি মাথায় দেওয়া, দাড়ি রাখা, জোব্বা পড়া, নামাজ পড়ো, যাই কর, ঈমান থাকবে? বুঝলে? আজ সারা বিশ্বের মুসলমান, দুনিয়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্তের মুসলমান, কি বাচ্চা কি জওয়ান কি আধ বয়সে কি মুরব্বী কি মেয়ে ছেলে, যিনি যেখানেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে মহাব্বত করে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না নাই, এটা যে আল্লাহ পাকের নিয়ামত। জোরে বলুন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। বুঝলে আমার ভাইজানরা বাপ জানেরা যুবকেরা, আখিরি জামানা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে, ভালোর দিকে না খারাপের দিকে, এরপরে একটু একটু ভালো হবে না আরও খারাপ হবে, মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে, বুঝলেন না? এইসব ছেলে পেলে সব দেখছি আজকাল মোবাইলে ওয়াজ শুনে, বিদেশি বক্তা, বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে এরা আবার কত রকমের কথা এদের মুখ দিয়ে নামাজ পড়ছে, আবার এরকম এইখানে
পা দুটো ফাঁক করে দাঁড়াচ্ছে, দুটো মুসল্লি জায়গায় একজনে নিচ্ছে। আবার দেখবেন ইমাম সাহেব দোয়াল্লিন বলে পেছন থেকে জোরে আওয়াজ দেয় আমি। বলেন আপনি আমি জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব দোয়াল্লিন বললে আমিনটা মনে মনে বলি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বলল, ও যে চিল্লে বলল, তাহলে বুঝতে হবে আপনাকে ওর বাপদাদোরা ছিল আমাদের মানুষ, এ কিন্তু আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ও আর আমাদের মধ্যে নেই। ওর সঙ্গে চলাফেরা বুঝে করতে হবে। কিছু কিছু মানুষের খালি মাথায় নামাজ পড়ে, খালি মাথায় না, বাজারে গেছো কি মাঠে গেছো কি চাকরি অফিসে গেছলো, বাড়ি এসে মুখ হাত ধুয়ে আদান হচ্ছে মসজিদ, তাড়াতাড়ি করে জামাটা কাঁধে করলে মসজিদ চলে, মসজিদে যে উঁচু করে পাঞ্জাবিটা পরে পকেটে হাত দিতে টুপি নেই, টুপি নেই, যা টুপি ঘরে গেছি, এখন কি হবে? যাই মসজিদে তো টুপি কিছু থাকে না থাকে না, ওই টুপি মাথায় দিয়ে নামাজ পড়ব, মসজিদে বেশি দেখি টুপি নেই। মানে যেসব মুসল্লিরা খালি মাথায় এসেছিল মসজিদে, তার ওই মসজিদের টুপিগুলো মাথায় দিয়ে নামাজ দাঁড়িয়ে গেছে আর টুপি নেই, ফুরিয়ে গেছে, এখন কি করবে? খালি মাথা দিয়ে নামাজ পড়বেন না মসজিদ থেকে নেবে ঘর যাবে? খালি মাথায় পড়ে অসুবিধে নেই, নামাজের কোনো অসুবিধে হবে না, নামাজ হয়ে যাবে। কিন্তু যদি দেখো ওই মানুষটিকে রোজ খালি খালি মাথাতেই পড়ছে, কথা বুঝতে পারছেন না পাচ্ছেন না? তাহলে বুঝতে হবে ওটা একটা আলাদা দল, ওটা কিন্তু আমাদের নয়, আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওর বাপদাদুরা আমাদের দলে ছিল, বুঝলেন? আবার জিজ্ঞেস করলে বলে মক্কা শরীফে করে, আরে মক্কা শরীফে করে বলে তুমি করবে? হ্যাঁ মক্কা শরীফ আল্লাহর কাবা, এমন একটা ঘর যে ঘরে সারা বিশ্বের মুসলমান আসে না আসে না, সারা পৃথিবীতে হাজার হাজার দলের মানুষও আছে না নাই, প্রত্যেকটা দলের ভিতর থেকে কিছু 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 মানুষ কাবা শরীফে আসে না আসে না, তারা করে বলে আপনি করবেন? মক্কা শরীফে জানাজার নামাজ পড়ে সালাম পেরে একদিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হয়ে গেল, ইমামও চলে যাচ্ছে মসজিদেরও পালাচ্ছে, আর আমরা কি করব? আমরা যে হানাফি, আমরা কি, আমরা কোনো হানাফি? আপনি ডান দিকে সালাম পেরে দাঁড়িয়ে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন? আপনি কি করবেন? নিজের থেকে আর একটা সালাম নিজেকে বলে নিতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কথা বুঝতে পারছেন না বলছেন না? তবেই হলো ইমাম মানা, বুঝলে? আমার ভাইজানরা বাপজানেরা মক্কা শরীফে হানাফি সাফি মালিকি হাম্বলি সব রকম মানুষ আছে, কোনো ঝগড়াও নেই, কোনো ফ্যাসাদও নেই, ফেতনাও নেই, আমাদের দেশে তা তো নয়, আমরা যে সবাই হানাফি, আমরা সবাই হানাফি। এখন আপনি বাস করছেন যেন পাশের বাড়িতে, সে অন্য দলের মানুষ, আমাদের ছেলে মেয়েরা ওই বাড়িতে উঠাপটা করে যাওয়া আসা করে, আস্তে আস্তে দেখছি আমাদের ছেলে মেয়েদের পরিবেশ খারাপ হয়ে অন্যরকম ভাব, তা তো লক্ষণ ভালো নাই, আমার পরিবেশ খারাপ করছে, হয় আপনাকে ওখান থেকে জায়গা ছেড়ে চলে যেতে হবে, নাই ওকে আপনার ওখান থেকে ভাগাতে হবে, না আপনার বাড়ি পরিবেশ নষ্ট হবে, কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? আমার ভাইজানরা বাপজানেরা আখিরি জামানা, এটা এটা আখিরি জামানা।